শীতের শেষেই আর গরমের শুরুতেই হাতের কাছে পেয়ে গেছি একদম কচি কচি এঁচোড়। আমি আজকে এঁচোড়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই রান্না করতে পারেন এঁচোড়, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কেটে নেওয়া এঁচোড়গুলোকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। একবার বলক আসলে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি সিদ্ধ করে নেব, তবে কিন্তু 100% সিদ্ধ করব না, 80% কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু নতুন আলু সেরকমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। আলু ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি এবার এঁচোড়গুলোকেও ভেজে নেব। তবে এঁচোড় কিন্তু খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই, তাহলে এঁচোড়টা কিন্তু সিটে হয়ে যাবে, মানে ভালোভাবে সিদ্ধ হবে না। এঁচোড়গুলোকেও দেখুন হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু গোটা জিরে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। এবার পেঁয়াজগুলোকেও কিন্তু বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। পেঁয়াজ দেখুন এখানে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন পেস্ট। আমি এখানে গোটা জিরেটাকে আমি আদার সাথে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো জিরেটাও ব্যবহার করতে পারেন। পরে কিন্তু আমি আর কোনো গুঁড়ো জিরে ব্যবহার করব না। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে তেল ছেড়ে আসে। এই সময় দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এবার মিডিয়াম আঁচে বেশ ভালো করে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো থেকে দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা। এতে কিন্তু রঙটা বেশ ভালো আসবে। সব মশলাকে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার আলু আর এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতক্ষণে আপনারা ভাবছেন হয়তো বন্ধুরা যে এঁচোড় চিংড়ি বানাচ্ছি অথচ চিংড়ি মাছ কোথায়। হ্যাঁ, অবশ্যই আমি চিংড়ি মাছটাও দেব। পুরো রেসিপিটা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু চিংড়ি মাছও খুঁজে পাবেন। আচ্ছা, আলু আর এঁচোড় মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার ঢেকে দেব, ঢেকে কিন্তু ভালোভাবে আমি কুক করে নেব, তাহলে এঁচোড় আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে মিডিয়াম আঁচে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে এঁচোড় আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিচ্ছি। এবার হচ্ছে সেই চিংড়ি মাছের পালা। ওদিকে কিন্তু তরকারিটা আমার প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। যেহেতু আমার ছেলের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খাবে না, অথচ সে কিন্তু এঁচোড় খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্য কিন্তু চিংড়ি মাছটা আমি প্রথমেই দিইনি বা চিংড়ি মাছের তেল দিয়েও আমি রান্নাটা করিনি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়ের যে তরকারিটা আমি কিছুটা তুলে নিয়েছি, তারপর এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা, আর নাবানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ফুটিয়ে নেব একদম লো আছে, তারপর নামিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দেব। এতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তারপর কিন্তু পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।